জম্মু কাশ্মীরে নয়া রেকর্ড, এক কথায় নয়া নজির গড়ল ভারতীয় সেনা। মাত্র 77টি অপারেশনে খতম হলো ভয়ঙ্কর 177 জন জেহাদি। গোটা বছরের সাফল্যে উচ্ছ্বাসিত নিরাপত্তা রক্ষীগণ এবং গর্বিত সকল ভারতবাসী। তো এমন কিন্তু একটি বড় সড় ব্রেকিং নিউজ নিয়ে এসেছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওটিতে একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। রেকর্ড বলছে জম্মু কাশ্মীর সংবিধানের 370 ধারা লোপের পর থেকে নাশকতা ঘটনা কমেছে 54%। ষষ্ঠ মন্ত্রকের তরফে যেদিন এমন দাবি করেছে সেদিনই 3 জঙ্গি খতম করল সিআরপিএফ ও পুলিশের যৌথ বাহিনী। তবে এদিনের অভিযানে একজন মহিলাও প্রাণ হারিয়েছেন। সেনার একজন ডেপুটি কমান্ডার গুরুতর আহত হয়েছেন। জম্মু কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং জানিয়েছেন, এদিন ফিরদৌসবাদে জঙ্গিদের লুকে থাকার খবর পাওয়ার পরেই তল্লাশি অভিযান নামে সিআরপিএফ ও পুলিশের যৌথ বাহিনী রাত প্রায় 1:30 নাগাদ এলাকা ঘিরে ফেলে বাহিনী। তারপর চিরুনি তল্লাশি শুরু হয়। তল্লাশির সময় জওয়ানদের লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা, তারপরে পাল্টা জবাব দেয় বাহিনী। এই অভিযানে 3 জঙ্গিকে খতম করেছে পুলিশ ও সিআরপিএফের যৌথ বাহিনী। এদিন একজন সাধারণ মহিলা প্রাণ হারানোয় দুঃখ প্রকাশ করেছেন ডিজিপি। তবে তিনি এটাও বলেছেন, চলতি বছরে খুঁজে খুঁজে জঙ্গিদের খতম করা হয়েছে। এখনও পর্যন্ত 77টি অপারেশন চালিয়েছে সিআরপিএফ, সেনা ও পুলিশের যৌথ বাহিনী। উপত্যকায় খতম করা হয়েছে মোট 177 জন জঙ্গিকে, এদের মধ্যে একাধিক পাকিস্তানের জঙ্গি রয়েছে। ডিজিপি আরও জানিয়েছেন, গত কয়েক মাসের 7টি অপারেশনে মোট 16 জন জঙ্গি খতম করেছে বাহিনী, আর তাদের মধ্যে জঙ্গি সংগঠনের নেতারও রয়েছেন। তবে গত কয়েক মাসে উপত্যকায় নেতা মন্ত্রীরা টার্গেট হয়েছে জঙ্গিদের। পঞ্চায়েত প্রধান ও একাধিক বিজেপি নেতাদের খুন করেছে জঙ্গিরা, যা কিনা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু উপত্যকায় নাশকতার ঘটনা কমে গিয়েছে রেকর্ড হারে, যা কিনা বড় সড় সুখবর বলে দাবি করছে পুলিশ ও সেনা। মঙ্গলবারই গুটিবাস থেকে 3 যুবককে গ্রেপ্তার করেছে সেনা ও পুলিশের একটি যৌথ দল। ওই 3 যুবক পাকিস্তানের জঙ্গি সংগঠন হিজাবুল মুজাহিদিনের সঙ্গে সম্পর্ক রাখতে বলে যারা স্বীকার করেছে। পুলিশের তরফে জানানো হয়েছে ওই এলাকায় নাশকতার ছক কষেছিল হিজাবুল মুজাহিদিন, আর তারা এলাকায় যাবতীয় তথ্য সংগ্রহ করত ওই 3 যুবকের মাধ্যমে। কাশ্মীরের এই 3 যুবককে গ্রেপ্তার করা বড় সাফল্য ধরছে পুলিশ। তো এটি ছিল কিন্তু সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এবং মাত্র 77টি অপারেশন না, তাতেই খতম ভয়ানক 177 জঙ্গি। তো এই প্রসঙ্গে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।